মানুষ সরকারকে নয় বিএনপিকে অসহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে, নির্বাচন পণ্ড করতে দেওয়া হবে না। তারেক রহমানকে টেমস নদের ওপার থেকে হুমকি ধামকি না দিয়ে দেশে এসে মানুষকে মোকাবেলা করে জেলে যাওয়ার সাহস অর্জন করতেও পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি নেতাদের সরকার জেলে রাখেনি উল্লেখ করে কাদের বলেন, ফৌজদারি অপরাধে যারা কারাগারে আছেন, বিএনপি গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণ ধরে ধরে প্রতিহত করে গণশাস্তি দেবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। যে দল আন্দোলনে আসর থেকে পালিয়ে গেল, এখন সেই দল অসহযোগ করবে, তাদের ডাকে জনগণ অসহযোগ করবে, জনগণ তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে। তারেক রহমান, তিনি টেমস নদীর ওপার থেকে হুমকি ধমকি দিচ্ছেন, আরে সাহসটাকে তো আসুন,